বলে গরম দেখাচ্ছ, তোমাকে জোটের কথা বলতে হবে না। চৌধুরী যদি আক্রমণ তৃণমূলকে আক্রমণ করলে আপনি কার হাত শক্তিশালী করছেন? ইতিমধ্যেই কর্ণাটকের নির্বাচনের ফলাফল আপনারা জেনে গিয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে ভারতীয় জাতীয় কংগ্রেস তারা জয়লাভ করেছে। আর এই অবস্থায় আপনাদের অনেকেরই, অর্থাৎ যারা বাঙালি, আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি, তাদের মনে একটা প্রশ্ন অন্তত আসছে যে এই বাংলায়, অর্থাৎ পশ্চিম বাংলায় কি কংগ্রেস অথবা জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম সমীকরণ কি তৈরি হতে পারে? আজ কিন্তু এই প্রশ্নের উত্তরই আমরা খোঁজার চেষ্টা করব, তাতে আপনাদের বক্তব্য শোনাব, এবং সেই বক্তব্যগুলো শোনার পরে আপনাদেরও একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস অথবা জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ঠিক কীরকম সম্পর্ক হতে চলেছে। একেবারে জয় উল্লাসে ফেটে পড়েছে কংগ্রেস সমর্থকেরা। আমরা অধীর রঞ্জন চৌধুরীর কাছে গিয়েছিলাম এবং তাকে একেবারে জোট প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়, তিনি তখন বলেন জোট নিয়ে আমরা আলোচনা করতে যাইনি। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, তোমার দলের যত এমপি আছে যারা আগামীতে নির্বাচিত হতে চান, তাদের কংগ্রেস দলে আসতে হবে, কারণ জনপ্রতিনিধি হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে হতে পারবে না। কেন হঠাৎ করে অধীর রঞ্জন চৌধুরী এই ধরনের কথা বললেন, আর কি কি বলেছেন তিনি, চলুন শুনে নি। কোনো দরকার জোট নিয়ে আমরা আলোচনা করতে যাইও নি। দিদি তো এর আগে অনেকবার দিল্লিতে এসে জোটের বিরোধিতা করতে এসেছিল, আপনারা জানেন। আমরা যখন জোট করে ধানকারে বিরোধিতা করেছিলাম তখন সে জোটের সামিল হয়নি। পার্লামেন্টের মধ্যে যখন জোট করবার দাবি করেছি তখন তাদের সামিল হয়নি। দিদি বলেছে আমরা আমাদের মধ্যে চলবো। সোনিয়া গান্ধীর সঙ্গে কি দেখা করতে হবে দিল্লি এলে? কার অহংকার? এই সোনিয়া গান্ধীর ঘর থেকে তুমি নেত্রী হয়েছো ভাই, এখন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে হলে গরম দেখাচ্ছ? তোমাকে জোটের কথা বলতে হবে না। তোমার দলের যত এমপি আছে যারা আগামীতে নির্বাচিত হতে চাই, তাদেরকে কংগ্রেস দলে আসতে হবে, আসতে হবে, আসতে হবে, কারণ জনপ্রতিনিধি হতে গেলে মমতা ব্যানার্জির দল থেকে হতে পারবেন না আপনারা। ভারতবর্ষে আজ দুটো শিবির তৈরি হচ্ছে, একদিকে সাম্প্রদায়িক শিবির বিজেপির নেতৃত্বে, আরেকদিকে ধর্মনিরপেক্ষ শিবির কংগ্রেসের নেতৃত্বে। মাঝখানে কিছু থাকবে না যে যতই বাতিলা করুক, হয় সাম্প্রদায়িক শিবির না হয় ধর্মনিরপেক্ষ শিবির। এটা আগামী দিনে আঞ্চলিক ভোট নয়, লোকসভার ভোট আসছে, লোকসভার ভোটে দুটো শিবিরের মধ্যে লড়াই হবে। আমি লিখে দিলাম এখান থেকে আপনাদেরকে। কংগ্রেস কি চেষ্টা তো করেছে, এই দিদিরা তো চেষ্টা করছে, রাহুলকে দিয়ে কিছু হবে না, কংগ্রেসকে দিয়ে কিছু হবে না, দিদিকে দিয়েই হবে, দিদিকে দিয়ে হবে করতে করতে দিদির জাতীয় দল ছিল, এখন আঞ্চলিক দল হয়েছে। এবার কংগ্রেসকে দিয়ে হবে করতে করতে আমরা আঞ্চলিক দলকে গ্রামীণ দল করে দেবো, কোনো চিন্তা নাই। আগামী দিনে পশ্চিমবঙ্গের তৃণমূল দলটা আগামী দিনে উঠে যাবে, ভেপারাইজ হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে, মিলে নেবে আমার কথা। হয় কংগ্রেস না হয় বিজেপি, মাঝে কিছু করে লাভ নেই, বাংলার মানুষ ভুল হবে আপনাদের। বিজেপিকে সারা দেশে রুখতে গেলে কংগ্রেস দরকার, কংগ্রেস ধর্মনিরপেক্ষতার প্রতীক, ঐক্যবদ্ধ ভারতবর্ষের প্রতীক, ভারতবর্ষের উন্নয়নের প্রতীক, কৃষকের প্রতীক, শ্রমিকের স্বার্থের প্রতীক কংগ্রেস। এদিক ওদিক না তাকিয়ে বাংলার মানুষ সব কংগ্রেসে চলে আসুন, বিজেপিকে হারাতে কংগ্রেস আজ অপরিহার্য, অপরিহার্য, অপরিহার্য। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য তো আমরা শুনে নিলাম। এবার আজকের জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বলেছেন, আমার কংগ্রেসের সঙ্গে বাংলায় ডিফারেন্স থাকতে পারে, কিন্তু আমি কর্ণাটকের মানুষের কাছে আবেদন রাখছি, আপিল করছি, আগামী দিনে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিন, আপনি কংগ্রেসকে ভোট দিন, আপনি জেডিএসকে ভোট দিন, আপনি অন্য রাজনৈতিক দলকে ভোট দিন, কিন্তু বিজেপিকে দেবেন না। আর অধীর রঞ্জন চৌধুরীর আক্রমণ প্রসঙ্গে তার বক্তব্য, আপনি কার হাত শক্তিশালী করছেন? 2021 সালের জোট প্রসঙ্গেও তার বক্তব্য, ওই জোটে সুবিধে কার হয়েছিল? সেই জায়গায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতেন, আরও 10টা আসন হলেও বাড়ত, 15টা আসন হলেও বাড়ত, 5টা আসন হলেও বাড়ত, লোকসান হতো বিজেপির।
আর কি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চলুন শুনে নি। আমার কংগ্রেসের সাথে বাংলায় ডিফারেন্স থাকতে পারে, কিন্তু আমি কর্ণাটকের মানুষের কাছে আবেদন রাখছি, আমি অ্যাপিল করছি যে আগামী দিন আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দিন, আপনি কংগ্রেসকে দিন, আপনি জেডিএস কে দিন, আপনি অন্য রাজনৈতিক দলকে দিন, কিন্তু বিজেপিকে ভোট দেবেন না, বিজেপিকে হারান। অজিত চৌধুরী যদি আক্রমণ করতে, তৃণমূলকে আক্রমণ করলে আপনি কার হাত শক্তিশালী করছেন? আমাদের কংগ্রেসের সাথে ডিফারেন্স থাকতে পারে, আমরা বলতে পারতাম না আমরা যাবো, আপনি কংগ্রেসকেও ভোট দেবেন না, আপনি বিজেপিকেও ভোট দেবেন না, আমি আপনি অন্য কাউকে ভোট দেবেন, আমরা তো বলিনি। আমরা জানি যে কর্ণাটকায় বিজেপির বিরুদ্ধে লড়াই প্রধান দল হচ্ছে কংগ্রেস, আমরা সেই জন্য মানুষের কাছে অ্যাপিল করছি। এখন ডিফারেন্স থাকা সত্ত্বেও নিজেদের রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি কেউ মানুষের কথা না মানে তার রাজনীতিতে থাকা উচিত। অধীর চৌধুরী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, অধীর চৌধুরী আলটিমেটলি বিজেপির হাত শক্তিশালী করছে, এটা আমি না, এটা সবাই বলছি, এটা মানুষ বলছে। আজকে বাংলায় এই লড়াই কে লড়ছে? কংগ্রেসের সাথে সিপিএম জোট করে কার হাত শক্তিশালী করেছে? এটা আইএসএফ কংগ্রেস আর সিপিএম জোট করেছিল 2021 সালে, সুবিধা কার হয়েছে? আজকে সেখানে যদি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে, আরও 10টা আসন হলেও বাড়ত, আরও 15টা আসন হলেও বাড়ত, আরও 5টা আসন হলেও বাড়ত, লোকসান তো আখেরে বিজেপির হতো। কিন্তু যদি কেউ বিজেপির লোকসান না চায়, তৃণমূলকে আক্রমণ করে বিজেপির লাভ করে দিতে চায়, তার মানে বলে নিতে হবে সে বিজেপির হাত শক্তিশালী করতে চাইছে। আমি এটুকুই বলতে পারি। কর্ণাটকের ভোটে কংগ্রেসের বিপুল জয়ের পর অনেকেই ভাবতে শুরু করেছিল বাংলায় ঠিক কি হতে চলেছে। আমরা অধীর রঞ্জন চৌধুরী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, আর এই বক্তব্যগুলো শোনার পর কিছুটা হলেও আপনাদের কাছে ধারণাটা স্পষ্ট হলো যে আগামী লোকসভা নির্বাচনে জোট অথবা কংগ্রেস, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের ঠিক সমীকরণটা কীরকম হতে চলেছে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম, অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনালাম, এই বক্তব্যের পূর্ণাঙ্গ যে বক্তব্য সেটা শুনতে গেলে অবশ্যই আমাদের পেজে যান, সেখানে সম্পূর্ণ বক্তব্যটি লাইভে আছেন। আজকের এই প্রতিবেদন কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকুন প্রত্যেকে, নমস্কার।